আজকে যুক্তি দিয়ে তোমাদের প্রমাণ করে দেব যে ওটা এজেন্টেরই একটা আইডি, এবং ওটা ওই চ্যানেলটা এজেন্টই খুলেছে। ওইটা একটা পুরনো মানে 2021 সালের একটা আইডি খোলা ছিল, কারণ ওর তো এরকম অনেক আইডি খোলা আছে, এরকমই কোনো একটা আইডি থেকে এই ফেক আইডিটা ও তৈরি করেছে। তোমাদের যুক্তি দিয়ে প্রমাণ করবো, যুক্তির সাথে প্রমাণ করবো, কারণ কালকে রাত্রিরে অনেক কিছু সামনে চলে এসছে। সেই জন্য ভাবলাম তোমাদের আজকে একদম বুঝিয়ে দেবো যে ওটা আমাদের এজেন্ট ছাড়া আর কেউ না এজেন্ট করেছে, রিভেঞ্জ নেওয়ার জন্য, এবং একটা চক্রান্ত করছে, একটা নোংরা গেম খেলছে সবার সাথে। তো চলো পুরোটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যদি মনে করো যে ঠিক বললাম, অবশ্যই কমেন্ট করে যাও, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রাণিত করে। তো চলো স্টার্ট করো। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি, এবং আজকে পরিষ্কার হয়ে গেছে আমার কাছে যে ওটা এজেন্ট ছাড়া কেউ না এজেন্ট করেছে। একটা একটা করে বলবো। দেখো, প্রথমত এই খেলটা সন্দীপকে নিয়ে খেলেনি, সন্দীপের ভয়েসটা নিয়েছে ঠিকই, কিন্তু সন্দীপের পাশাপাশি আরশকে অ্যাটাক করেছে, আরশকে অ্যাটাক করার চেষ্টা করেছে, কিন্তু সবাই এটা ভুল ধারণা, মানে সন্দীপের ভয়েসটা চেষ্টা করেছে, সন্দীপের ভয়েসটা রিভিল করার যে ওটা সন্দীপের ভয়েস, নিজের মুখেই ওটা বলেছে এটা জাম্বুর ভয়েস, এটা চেষ্টা করেছে ওর ওই মুখটায় সন্দীপের ভয়েসটা বসিয়ে দেওয়া, যদিও সেটা কেউ বিশ্বাস করেনি। কিন্তু পরবর্তীতে আরশের উপর কিন্তু একটা রাগ আছে, আর এটা কিন্তু একদম কালকে রাত্রে প্রমাণ অনেকটা আমি ভেবেছি যে এইটাই তার কারণ। তার কারণ হচ্ছে, দেখো বন্ধুরা, আরশের থার্ড স্ট্রাইকটা ও দিয়েছিল আরশের চ্যানেলটাকে শেষ করার জন্য, শেষ করার জন্য কেন না, আরশ প্রচুর গালাগালি দিয়েছে, সহ্য করতে না পেরে ও লাস্ট স্ট্রাইকটা ফেক একটা স্ট্রাইক দিয়েছিল, গেন করতে পারিনি, এখানে জিততে পারিনি ও, কারণ ভুলবশত ওই স্ট্রাইকটা হয়ে গেছে, তার জন্য ও পানিশ খেয়েছে। যদিও গালাগালির শিকারও, আমি আবার বলছি, আমি গালাগালির একদম বিরুদ্ধে, একদম যে দিক না কেন, কারণ এজেন্টও তো কম যায়নি, একসময় এজেন্টও কম যায়নি, ভালো কথা, এজেন্ট আরও অনেকে শুধরে গেছে, ব্যাস ওয়েল ডান, খুব ভালো, এজেন্টও শুধরে গেছে, আরও সব শুধরে গেছে। চলো, একটা টাইমে গালাগালিরই রাজত্ব ছিল, তখন আমি কন্ট্রোভার্সি করতাম না, দেখেছি তখন বা শুনেছি যে একটা টাইমে মূল ই ছিল গালাগালি, তো যাই হোক বাদ দাও। তো যেটা বলছিলাম, তা আরশের উপরে একটা রিভেঞ্জ নেওয়ার জন্য একটা ফেক স্ট্রাইক দিয়ে দিয়েছে, স্ট্রাইকটা ফেক হয়ে গেছে, আরশের চ্যানেলটা ইউটিউব ফেরত দিয়ে দিয়েছে, একটা পর্যায়। দ্বিতীয় পর্যায় হচ্ছে সবথেকে বেশি ভিউ ছিল একটা ভিডিওতে, যেটা নাকি ম্যান্ডির সাথে, মানে মন্দিরার সাথে দেখা করতে গেছিলো সেই হোটেল, মানে সরি সেই ফ্ল্যাটের একটা ভিডিও, যে ভিডিওর ক্লিপটা আরশ নিয়েছিল, ওরটা না মন্দিরারটা নিয়েছিল, তো সেই ভিডিওটা উড়ে গেছে 1,59,69 এরকম, এর সব থেকে ওর হায়েস্ট ভিউ ছিল ওই ভিডিওটা, মানে পপুলার ভিউয়ের মধ্যে ওইটা ছিল, সেই ইটা টেকডাউন হয়ে গেছে সেই ভিডিওটা, ভাবতে পারো এটা কি কম নিন্দনীয়, কম জ্বালার, কম শরীরের জ্বালার, কম পরাজয়ের, দুটো পরাজয় একসাথে হয়েছে, যেটা সর্বসম্মুখে বলতেও পারিনি, কিন্তু আমাদের ভিউয়ার্সরা বলে দিয়ে গেছে যে দিদিভাই ওইটা নেই, ওই ভিডিওটা নেই, ওটা টেকডাউন হয়েছে বা ইউটিউব ডিলিট করে দিয়েছে। এটা শুনেছিলাম যে ইউটিউবে একটা পানিশ দেয়, দুটো পরাজয় একসাথে কী করে মেনে নেয়, কী করে মেনে নেয়। তারপরে ওর যে ওয়াইটির যে দাদা, ওর যে দাদা ছিল সেই দাদা একটার পর একটা সত্যি মুখোশ খুলে দিয়েছে ওর, কী করে হয়, তো আরশকে দমাতে পারেনি, ও মরিয়া হয়ে উঠেছে যে আরশকে কিভাবে শেষ করা যায়, সেইটারই একটা প্ল্যান তার সাথে এই যে ওয়াইটিতে সব যে অনেস দল ছিল, অনেস দল কিনা জানি না, এই যে একটা গ্রুপ ছিল, যে এই যে সব একটা ভালো একটা বন্ডিং ছিল, একটা ভালো বন্ডিং ছিল, রিম্পা দীপ্তিদি, তারপরে যে সোমা ধরিত্রী, তারপরে হচ্ছে সীমা সঞ্জয়, আমি ঠিক বললাম কি না জানি না, এই যে একটা ভালো বন্ডিং ছিল, এদের মধ্যেও বোধহয় দুটো ভাগ আছে, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে সাপোর্ট করে না, এদের মধ্যেও হয়তো দুটো দাল আছে, আর এদের মাঝখানে আছে সঞ্জয়, কারণ সঞ্জয় যেটা আমি কালকে খুব অ্যানালিসিস করেছি, যেটা নাকি সঞ্জয় ধরিত্রী আর সোমাকে খুব ভালোবাসে, আবার এদিকে বোধহয় সীমা রিম্পা দীপ্তিদি আছে কিনা জানি না, এদের একটা ইয়ে আছে, মানে এরা একদিকে মাঝখানে হচ্ছে সঞ্জয়ের সাথে সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক, সঞ্জয় ধরিত্রী সোমাকেও ভালোবাসে, মানে স্নেহ করে, আবার এদিকে রিম্পা সীমা দীপ্তিদি এদের সঙ্গেও সঞ্জয়ের বোধহয় আগে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, বর্তমানে সেটা কভার হয়ে গিয়ে হয়তো একটা সুসম্পর্ক হতে চলেছে বা হয়ে গেছে, দেখেছি আমরা হয়ে গেছে, সেইটা সহ্য করতে পারছে না, সেইটা নিতে পারছে না, তাহলে কি করতে হবে, ওর এক ডিলে অনেকগুলো পাখি মারতে হবে, মাস্টার মাইন্ড দেখো, মানে মাস্টার প্ল্যান দেখো, এক ডিলে অনেকগুলো পাখি মারতে হবে, সেই পাখিগুলো কি, ওই সোমা আর ধরিত্রীর সঙ্গে সঞ্জয়ের একটা দূরত্ব তৈরি করতে হবে,
মানে মোট কথা হচ্ছে এদের মধ্যে এদের সার্কেলটার মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে দিতে হবে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করতে হবে, তার জন্য কি করতে হবে, আর এদিকে আড়সকে একটা বিরাট একটা পানিশ দিতে হবে। আরে ও একাই একশো, ও একাই একশো, একাই করেছে এই মাস্টার প্ল্যান। ও তাহলে কী করতে হবে, একটা চ্যানেল বার করতে হবে, চ্যানেল বার করে কী করতে হবে, ওদিকে চ্যানেলের যে যেখানে কমেন্ট করছে চ্যানেলের নামটা তো ছায়া, ছায়ার ইংলিশ, আর চ্যানেলের যখন উত্তর দিচ্ছে, আমি কালকে রাতে খুব ভালো করে চ্যানেলটায় গেলাম, আমি এর আগে ভালো করে দেখিনি, এখনও ভিডিওগুলো ভালো করে দেখিনি যে, এবং দুই টুকে থ্রিকে হয়ে গেছে, ভিউজ হয়ে গেছে, কারণ মুখে মুখে প্রচারিত হয়ে যাচ্ছে। তো ভালো করে দেখলাম সেখানে যে কমেন্টের কিছু কমেন্টের উত্তরও দিয়েছে দিয়েছে, সেখানে দেখলাম সেই কমেন্টের আইডিটার নাম হচ্ছে নিরস, চ্যানেলের নাম এক, কিন্তু সেই চ্যানেলের ওনার যখন উত্তর দিচ্ছে তখন সেটার নাম নিরস, আড়সের নাম কি আড়স, এর নাম কি নিরস। তারপরে শুনলাম এই নিরস নাকি ওই সোমা ডাকত, সোমা ডাক, আজকে আমার নাম বলতে কোনো অসুবিধা নেই, কারণ আমি কারোর শত্রু না, আমি জাস্ট এটা একটা আলোচনা করছি, সোমা ডাকত, কারণ এরকম আমাদের ওয়াইটিতে এক একজনের এক একটা নাম আছে, ফন্দীপ, স্যান্ডি, ম্যান্ডি, তারপরে হচ্ছে এরকম অনেক নাম আছে, ঘোড়ামুখী, দালাল, তারপরে অনেকে গুদীপ্ত, প্রচুর নাম আছে, কি খেকশিয়াল, বিশ্রী বিশ্রী সব নাম আছে। তো যাই হোক, কি জানো কি হাতি, হ্যাঙ্গিং হাতি, তো যাই হোক এরকম সব নাম আছে। তা সেই রকম সোমা নাকি এই আড়সকে নিরস বলে। তাহলে বন্ধুরা চিন্তা করো, এদিকে এই নামটা নিয়েছে, হয়তো সোমা ধরিত্রী জানেই না এই আইডিটার কথা, নিয়েছে এই এই আইডিটাকে, এই এই নামটাকে ধার করেছে নিরস, তার মানে এখানে সোমাকে কাউন্ট করছে, বলছে কাকে, সোমা ধরিত্রীকে বলছে, নোংরা থেকে তাদের গোপন কিছু কথা বা তাদের কিছু ব্যক্তিগত কথা নিয়ে নোংরা থেকে নোংরাতরভাবে বলছে, কোন অ্যাকাউন্ট থেকে কাকে মেনশন করছে, এদিকে হচ্ছে আড়স মানে নিরস, এদিকে আড়সকে ই করছে মানে ইন্ডিকেট করছে, ভয়েস বলছে সন্দীপের। তোমরা ভাবো বন্ধুরা যে কত নোংরা খেলা, কতটা নোংরা খেলা। এইবার এই দিক থেকে এইবার নিরস মানে এই 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 আইডিটা যখন বলছে, স্বাভাবিক ওদের মাথা গরম হবে, ওদের মাথা গরম হবে, ওরা ভাববে এটা আড়স করছে, কারণ আড়সের ওই যে নিরস নামটা এটা অ্যাকচুয়ালি সন্দীপকে অ্যাটাক করেনি, করেছে এটা আড়সকে অ্যাটাক, এটা কালকে খুব ভালো করে বুঝলাম, আড়সকে অ্যাটাক করেছে। কারণ যদি আড়স এই আইডিটা ও তো জেনেছে, ও যদি এই আইডির কারণ ও ক্লিপিং ব্যবহার করে, ও কোনো ভুল অসতর্কভাবে ভেবেছে ছোট্ট একটা চ্যানেল সবে গুজিয়ে ওঠে, যদি কিছু ব্যবহার করে ফেলে এই নতুন চ্যানেলটার, বা ও যাদের নিয়ে বলেছে তাদের যদি কিছু একটা ই করে ফেলে, তাহলেই ও এই কারণ এই চ্যানেলের ওনার এজেন্ট সঙ্গে সঙ্গে তৃতীয় স্ট্রাইকটা আবার মেরে দেবে, যদি আরও কোনো ভুল ক্রমে একটা মানে ভুল স্টেপ নিয়ে নেয়। যেহেতু সন্দীপকে নিয়ে বলেছে, মানে সন্দীপকে ব্লেম দেওয়া হয়েছে এই আইডিটা করে, যে সন্দীপের গলা, আরও সন্দীপকে সাপোর্ট করে, আরও খেপে যাবে, খেপে গিয়ে হয়তো তো পাগল পাগল হয়ে যায়, খেপে গেলে ও দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গিয়ে গালাগালি বালাগালি হাবিজাবি দিতে থাকে এবং ক্লিপিং ব্যবহার করতে থাকে। যদি ও একটা ভুল করে ফেলে তাহলে থার্ড স্ট্রাইকটা পড়ে যাবে, কারণ এই এই ইসের ওনার যায় না। কেউ জিজ্ঞাসা করেছে ফেস দেখাওনি কেন, তাহলে ও লিখেছে, উত্তরে লিখেছে যে আমার তো মুখটা পোড়া, তাই জন্য আমি দেখাই না, দেখাইনি, বুঝতে পারছো, মুখটা তো পোড়ায়, পুড়ে তো গেছেই, পুড়ে গেছে, মুখ দেখানোর জায়গাও পাবে না, আর ভিডিও আসবে না বন্ধুরা এই চ্যানেল থেকে, আর ভিডিও আসবে না, তোমরা মিলিয়ে নিও, কারণ এত হইচই পড়ে গেছে না, আর মোটামুটি সবাই ধরে ফেলেছে, ধরতে পারছে। তো যদি একটা ভুল স্টেপ নিয়ে ফেলে আড়স, তাহলে আড়সের চ্যানেলটাকে শেষ করে দেবে, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। আর উদ্দেশ্য ছিল হচ্ছে যে ওই যে ওদের মধ্যে গন্ডগোল অলরেডি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মোটামুটি এনে দিতে পারবে, কারণ ওদের মধ্যেই একজন কমেন্ট করে ফেলেছে, কমেন্ট করে ফেলেছে, ইমোশনালি হোক ভালোবেসেই হোক, সেও মনে হয় নেগেটিভ ভিডিও করতো, করে ফেলেছে একটা কমেন্ট এই এজেন্টকে, সেই কমেন্ট নিয়ে কালকে গেম খেলে ফেলেছে, গেম খেলে ফেলেছে, কিন্তু গেম খেলতে গিয়ে ও কিন্তু নিজেই প্রমাণ করে দিয়েছে যে এই যে ফেক চ্যানেলটা যে কথাগুলো বলেছে, ওই যে ওই চ্যানেলটাকে নিয়ে, ওই যে কালকে পৃথিবী বলেছে, আজকে নাম বলেই বলবো, ওই যে ধরিত্রীকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কিন্তু এই এজেন্ট স্ট্যাম্প মেরেছে, বলেছে গোপন কথা, সত্যি কথাগুলো এ কী করে জানলো, তার মানে ওই কিন্তু প্রমাণ করে দিয়েছে যে এই যে ধরিত্রীর গোপন কথাগুলো এগুলো ঠিক, সেটা কিন্তু এজেন্ট বলেছে কালকে, যে গোপন কথাগুলো একমাত্র সীমা জানতো, সীমা ভাইকে বলিয়ে এগুলো রিভিল করিয়েছে, একমাত্র এই গোপন কথাগুলো সত্যি কথা, তাহলে এই কথাগুলোকে স্ট্যাম্প পারলো কিন্তু এজেন্ট, প্রমাণ হয়নি কিন্তু যে ওটা সন্দীপের ভয়েস বা ওটা সন্দীপের আইডি,
কিন্তু এখন কিন্তু পুরোটা মনে। তাহলে কি হচ্ছে, যখন ধরিত্রী সোমাকে নিয়ে বলবে, সোমা ধরিত্রীও খেপে যাবে, যেহেতু সোমা নিরস বলতো, তার মানে নিরস নিরস আড়সকে বলা হতো, সোমারা বলেছে, তার মানে এখানেও একটা প্রমাণ করতে চাচ্ছে এই আইডিটা হয়তো আড়সের, যার জন্য নিরস বলে আইডিটা খুলেছে। এখানেও কিন্তু যেহেতু সোমা নিরস বলে ডাকতো, আর নিরস আড়স নিরস মিলে যাচ্ছে, ওই জন্য এখানে প্রমাণ করতে চেয়েছে এটা হচ্ছে আড়সের একটা আইডি। তারপরে বাংলা ভাষা, বাংলাদেশি ভাষা বলেছে, এখানেও প্রমাণ করতে চাচ্ছে এটা বাংলাদেশের মানুষ, কথাগুলো যে শেখানো কথাগুলো বলছিল সেটাও আর একটা প্রমাণ যে এটা বাংলাদেশের ভাষা, আর বাংলাদেশে আমাদের একটাই ক্রিয়েটর আছে আড়স। পুরোটা পুরোটা আড়সের উপর একটা রিভেঞ্জ নেওয়ার জন্য এটা করেছে। আর সঞ্জয়ের সাথে এই সমস্ত সবাই যার যার সঙ্গে সঞ্জয়ের খুব ভালো সম্পর্ক, তাদের সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দেওয়ার জন্য এটা করছে। কারণ ওই যে সঞ্জয়ের মুখোশটা খুলে দিয়েছে, সঞ্জয়ের উপরে একটা রাগ আছে, অনেক কিছু সামনে চলে এসছে, ওই জন্য সঞ্জয়ের উপর রিভেঞ্জ নিতে গেলে সঞ্জয়ের যে ইউনিটটা, মানে সঞ্জয়কে যারা ভালোবাসে তাদের সাথে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার, দুটো দল করে দেওয়ার, এটা একটা কারণ। তার মধ্যে একটা বিরাট ভুলই বলবো আমি, যেটা ধরিত্রী কালকে একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা নিয়েও কিন্তু কালকে ক্লিক খেলে দিয়েছে। এই পুরোটা কিন্তু চক্রান্তের মূলে হচ্ছে এই এজেন্ট। এই এজেন্ট এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করছে, আর ওর মূল টার্গেট হচ্ছে আড়স। কারণ আড়সের কাছ থেকে কিন্তু চরম অপমানিত, চরম ওর কী বলবো পরাজয়টা হয়েছে এই আড়সের কাছ থেকে। দুটো পরাজয় একসাথে মেনে নিতে পারছে না, এইটাই হচ্ছে আসল এবং একমাত্র কারণ। এইটা এজেন্টই একদম 100% এজেন্টেরই আইডিয়াটা, এবং এজেন্ট এটা করেছে, করে এটা আড়সের উদ্দেশ্যে করেছে, কিন্তু এটা ভুলবশত প্রচার হয়েছে যে সন্দীপের ভয়েস, ভুলবশত। কিন্তু আড়সের কে এটা টার্গেট করেছে, কারণ নিরস নাম দিয়েছে, আর বাংলাদেশ, বাংলাদেশের ভাষা ইউজ করেছে, সন্দীপের মানে সন্দীপের সীমার ভাই হয়ে কথা বলেছে, সম্পূর্ণটা আড়সের দিকে তীরটা ই করছে, যে আড়সকে ইন্ডিকেট করেছে। তোমরা বলো তো যে আমি ঠিক বললাম কি না বলো। আর এর মধ্যে উল্টো দিকে যেহেতু সোমা ধরিত্রী রয়েছে, আর সোমার নামটা দেওয়া নিরস, সব দুয়ে দিয়ে চার মেলানোর চেষ্টা করেছে, সবাইকে প্যাক্ট করে নিয়ে এই আইডিটা খুলে এবং সেই আইডিটা থেকে খেলছে। আইডিটা কিন্তু বলেছে, আমি কোথায় কইছি, কী কইছি, আমি নাম কইছি নাকি কারুর, আমি হ্যাঙ্গিং হাতি কইছি, হ্যাঁ এইসব বারবার বলছে। অনেকেই তো ভিডিও করে, আমি করছি তাই কী হয়েছে, এরকম অনেক উত্তর দিয়েছে ওই আইডিটা থেকে, অনেক উত্তর দিয়েছে। বুঝতে পেরেছ, পুরোটাই এটা আড়সকে অ্যাটাক করা হয়েছে, এটা কালকে রাতে পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার বুঝে গেছে। আর আড়স যদি একটা ভুল করে ফেলে, ওর ওর লাস্ট স্ট্রাইকটা দিয়ে দেবে, স্ট্রাইক দেওয়ার পরে চ্যানেলটাকে উড়িয়ে দেবে, তারপরে ই করে দেবে, প্রমাণই করতে পারবে না, আর আড়সের চ্যানেলটাও শেষ হয়ে যাবে, আর কোনো মতেই আমরা এই আইডিটাকে শনাক্ত করতে পারবে না আড়স, বা আর কিছু করার থাকবে না, তিনটে স্ট্রাইক পড়ে গেলে। এইটা একটা বিরাট চাল, এটা একটা বিরাট চাল খেলেছে পুরো এজেন্টই খেলেছে এটা। আর ওর এই যে ওয়ান প্লাসে এগুলো সব হয়, নতুন ভার্সানে নতুন আপডেটে, তোমাদের আগেই বলেছি সব হয়, এবং বাড়িতে বসে বসে এগুলোও করেছে, এগুলোও করেছে ভয়েস ই করে, ও এগুলো করেছে 100% করেছে। হয়তো এর সাথে অন্য কেউ আছে, কোনো পুরুষ, যেটা বলেছিলাম কালকে যে নতুন ভাই থাকতে পারে, ভাই হয়তো যেভাবে ও লিখে পাঠিয়ে দিয়েছে যে এইভাবে ভয়েস করে পাঠাও, সেইভাবে ভয়েস করে পাঠিয়েছে, তারপরে সেটাকে ও মানে ভয়েস ই করে, ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করে ও নিজের মতো করে ছেড়েছে। একদম এটা একদম 100% বলে গেলাম তোমাদের, আমার ধারণা থেকে বলে গেলাম এবং আমার যুক্তির থেকে বলে গেলাম, যেটা ওয়াইটিতে চলছে এখন, সবার সাথে সবার একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা, সবার সাথে সবার গণ্ডগোল লাগানোর একটা চেষ্টা, আর এই চেষ্টাটা ও করছে, ও দূর থেকে এটা করছে। কারণ ওর এখন ওয়াইটিতে মেন দুটোই শত্রু, একটা হচ্ছে সঞ্জয় আর একটা হচ্ছে আড়স, এই দুটো শত্রুকেই দমন করার ও একদম উঠে পড়ে লেগেছে, এই দুটো ওর দুটো এই শত্রুকে ও উঠে পড়ে লেগেছে, কী করে ওদের দমন করা যায় সেই চেষ্টাই ও করছে, আর সেই চেষ্টা করতে গিয়েই ও ফেলিওর হয়েছে, ধরা খেয়ে গেছে সবার কাছে। একদমই ঠিক, ও চেয়েছিল যে গুটিটা মানে সন্দীপের কোটে দিয়ে ও পার পেয়ে যাবে, কিন্তু ওর এই ইটা, ওর এই চালটা ধোপে টেকে নি, কেউ খায়নি, কেউ খায়নি, সন্দীপকে সবাই বিশ্বাস করে, কেউ খায়নি ওর এই চাল, একদমই এটা একদম বাস্তব কথা তোমাদের বলে গেলাম আজকে। তা এরপরেও দেখা যাক কি হয়, কিন্তু আমার মনে হচ্ছে এটাই একদম এটাই ঠিক, ও এক ঢালে এক এক ঢিলে দু তিনটে পাখি মারতে চেয়েছে। তো চলো বন্ধুরা আর একটা কথা বলবো, কালকে
আমাদের টিনু একটা ভিডিও দিয়েছিল, যে সারপ্রাইজের ভিডিও, ওর কমেন্ট বক্স ভরে গেছে ছেলেকে নিয়ে যাবে সেটা সারপ্রাইজ, ও কী করবে গাড়ি কিনবে সেটা সারপ্রাইজ। তা আমি বলেছিলাম নতুন সংসার পাততে চলেছে, নতুন সংসার না, নতুন সংসার বলতে বিয়ে করে বিবাহিত জীবন না, আমি বলেছিলাম যে নতুন আলাদা হয়তো বাড়ি ভাড়া নেবে, সেখানে নিজের মতো করে থাকবে, কারণ ও যদি বাপের বাড়িতে থাকে বাপের বাড়িতে ইউজড হচ্ছে, মনে হচ্ছে যে ও ইউজড হচ্ছে। তো যাই হোক, তো বারবারই উঠে আসছে ছেলেকে নিয়ে যাবে সেই একটা সারপ্রাইজ। তবুও বলছি আর একটাও খবর এসছে কমেন্টের মাধ্যমেই, যদিও যে ও পরশু দিন না কালকেও কোর্টে গেছিলো, তো ছেলে নিয়ে যাবে অনেকেই বলছে যে ছেলে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেবে। তো ও যদি সারপ্রাইজ দু একদিনের মধ্যেই দেয় তাহলে ছেলে নিয়ে যেয়ে সারপ্রাইজটা একদমই ভুলভাল কথা, কারণ ছেলে নিয়ে যাওয়া অত সস্তা না আর অত সহজও না। তো দেখা যাক, ছেলে নিয়ে যাওয়ার জন্য একটা আইনি ব্যবস্থা লাগে আর সেই আইনি ব্যবস্থার একটা প্রসেসিংয়ের সময় লাগে। তো দেখা যাক ও কী সারপ্রাইজ দিতে চাচ্ছে। তো আমার মনে হয় ছেলে নিয়ে নেওয়া না। তো অনেকে বলছে গাড়ি কিনবে, তো গাড়িটা কিনতে পারে, এটাও হতে পারে, অনেক পয়সা হয়েছে সারপ্রাইজ একটা গাড়ি, কিংবা দাদার গাড়িটাই হয়তো দেখিয়ে বলবে এটা তোমাদের বলিনি, এটা সারপ্রাইজ দেবো জন্য এই গাড়িটাই আমি কিনেছি দাদাভাই, এটা ভাড়া কাটাচ্ছিল জন্য তোমাদের বলতে পারিনি, কারণ দাদাভাই এখন বাড়িতে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওই গাড়িটা ওই কিনেছে, কালকেও বলে গেছি আজকেও বলে গেলাম, সারপ্রাইজ সম্ভবত একটা গাড়ি, মানে ও একটা গাড়ি কিনেছে, সেটাই হয়তো সারপ্রাইজ, দেখতে পাবো সারপ্রাইজ। তবে ছেলের সারপ্রাইজটা আমার মনে হয় এটা একদমই অহেতুক একটা কথা, আর যদি হয়ও দেখতে পাবো যে এত বড় অন্যায়ও হবে সেটা ইউটিউবে বসে দেখব, যদি কিছু করার থাকে করব। ওর একটা কমেন্ট আমি পড়ি আজকে, কমেন্টটা পড়ি শোনো তোমরা, কী সারপ্রাইজ দেবে, নয় ছেলেকে সন্দীপের কাছ থেকে কেড়ে নেবে, না হয় দীপ্তকে দেখাবে, ভালো কিছু করার ক্ষমতা তো নেই। হ্যাঁ এটাও হতে পারে, সবাই দীপ্তকে দেখতে চাইছে, দীপ্তকে দেখতে চাইছে, দীপ্তকেও দেখাতে পারে, অন্য একটা পরিচয় দিয়ে দীপ্তকেও দেখাতে পারে। একজন লিখেছে কী শাড়ি পরে বিয়ে বাড়ি গেছো, সেটা তো উত্তর দিয়েছো, কিন্তু কার সাথে গেছো ওটাও তো সবাই জানতে চেয়েছে, কই সেটা তো বললে না, কারণ ও কী শাড়ি পরে গেছে অনেকেই জিজ্ঞাসা করেছে। তারপর বলেছে ওপাড়া শাড়ি, ওটা ওর বৌদি বিয়েতে পেয়েছে, কিন্তু অনেকেরই ধারণা ছিল ওটা জলপাইগুড়ির কাকা কাকুজি এসেছিল তা সে দিয়েছে, সেটা বড় প্রশ্নটা, সে যেটাই দিক কিন্তু সেটাও পরিষ্কার করতে এসছে যে শাড়িটা কার শাড়ি, কী শাড়ি তার উত্তর দিয়েছে। কিন্তু অনেকেই প্রশ্ন করেছে যে কার সঙ্গে গেছিলে, সঙ্গে তোমার কে ছিল, তার উত্তর দেয়নি, তাই প্রশ্ন করেছে, বা তুমি সিঁদুর কার জন্য পড়ো, সে তার উত্তর দেয় না। আগবাড়ি এত বিয়েবাড়ি বলছো কেন, অন্যকে জ্বালাতে গিয়ে তুমি নিজেও জ্বলছো, কারণ সন্দীপও বিয়েবাড়ি গেছে, ওই জন্য ওকেও বিয়েবাড়ি দেখাতে হয়েছে, ওই জন্য ও বিয়েবাড়ি করে এত হে দিয়েছে। লাস্ট নিরসের একটা ভিডিও একটা কমেন্ট করবো আর বলে যাব, ও আর ভিডিও দেবে না, তোমরা দেখে নিও, মিলিয়ে নিও, এই চ্যানেল থেকে আর ভিডিও আসবে না, এখানে স্টপ হয়ে যাবে, যে গেমটা খেলতে চেয়েছিল সেই গেমটা খেলতে পারেনি, আর এই চ্যানেল থেকে ভিডিও আসবে না, এটা আমার মনে হয়। এবার যদি আমার ভিডিওটা সে দেখে, যদি মনে করে না এটা সত্যি করবে না, তাহলে হয়তো একটা দুটো ভিডিও আসতে পারে, কিন্তু এই চ্যানেলটা কন্টিনিউ হবে না, তোমরা মিলিয়ে নিও। দেখো সে লিখেছে আমি কি কইছি, আমি কে আজব্দ, আমি ঝুলন্ত হাতিরে কইছি, কইছি এতগুলো মানুষ আছে কারুর গায়ে লাগলো না, আর ঝুলন্ত হাতির গায়ে কেন লাগছে সেটাই আগে কন দেখি, আপনারা নিজেই কইতাছেন আমি এটা আমি ওটা, সেখানে আমি ছবিও লাগাই না, না কিয়া কিচ্ছু কই, লাগাই না, না কারে নিয়া কিচ্ছু কই, তার মানে বুঝতে পেরেছ যে ও নিজের ঢাক নিজে পিটিয়েছে, যে ও ছবিও দেয়নি, ও কাউরে কিছু বলেও নি, অতএব ও সেফ গেম খেলছে, কিন্তু যে গেমটা অ্যাকচুয়ালি খেলতে চলেছিল সেই গেমটা ধরা খেয়ে গেছে, সবাই ধরে গেছে। এইবার বলবো সবাইকে বলবো সাবধান, এজেন্ট হইতে সাবধান, ও কিন্তু খেপে গেছে, কখন কার পেছনে লেগে যাবে বোঝা খুব মুশকিল, কারণ শয়তানি বুদ্ধিতে তো পরিপূর্ণ, সবাই খুব সাবধানে থেকো আর নিজেদের সম্পর্কগুলোকে অটুট রেখো, ওর জন্য কেউ কাউকে ভুল বুঝো না, যদি ভুল বোঝাবুঝি হয়ও নিজেদের মধ্যে সেগুলোকে মিটিয়ে নিও, এইটুকু শুধু আজকে বলবো। ও কিন্তু চাইছেই সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হোক, প্রথম টার্গেট ছিল আরশ, দ্বিতীয় টার্গেট হচ্ছে এই তোমাদের এই গ্রুপটার মধ্যে এই ভালোবাসার মানুষগুলোর মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করা। তো আমি রিকোয়েস্ট করবো, কারণ আমি দেখেছি সবার সাথে, কারণ আমরা এখানে কাজ করতে এসেছি, ওয়াইটি প্ল্যাটফর্মে আমরা কাজ করতে এসেছি, আমরা অ্যাজ এ ক্রিয়েটার, আমরা কারোর ব্যক্তিগত শত্রু হতে পারি না, হওয়া উচিতও না, আমরা কন্টেন্ট টু কন্টেন্ট ভিডিও করব, আমরা ভিডিও টু ভিডিও ভিডিও করব, আমরা ব্লগারকে নিয়ে ভিডিও করব, বা আমি একজনের নেগেটিভ বলে ও আমার উল্টো দিকের একজন আমার কাছের একজন তার পজিটিভ দিকটা তুলে ধরতেই পারে, তাই বলে এই না যে আমরা ব্যক্তিগত জীবনে আমাদের সেই সম্পর্কটাকে কালি লাগাবো, কারণ আমরা দেখেছি যে
আদালতে উকিলরা যখন ই করে না, সওয়াল জবাব করে, এই উকিলের যখন আইনি কোনো ই হয়, তখন দেখেছি একজন আরেকজনকে হারানোর জন্য কি প্রচণ্ড চেষ্টা করে, কিন্তু দিনের শেষে তারা কিন্তু এক টেবিলে বসে একসাথে কফি খায়, সেই জায়গাটা কিন্তু তাদের ঠিক থাকে। তাদের কিন্তু আমরা বলি কিন্তু কথাটা, উকিলে উকিলে কিন্তু খুব মিল আছে, কিন্তু ওরা যখন প্রফেশনে ঢুকে যায় তখন কিন্তু একজন আরেকজনের শত্রু হয়ে যায়। তো এই কথাগুলো মাথায় রেখে, অনেকটা বয়স হয়েছে বুঝতে পারছি এখানে কোনো নোংরা খেলা চলছে, অনেকটা বয়স হয়েছে আমার সেখান থেকে বুঝতে পারছি, তো সবাইকে একটু সাবধান করে গেলাম, সবাই সাবধান থেকো আর নিজেদের সম্পর্কগুলোকে ধরে রাখার চেষ্টা করো। এটুকু বলে আজকের ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে একটা কমেন্ট করো আর শেয়ার করে দিও সবার মধ্যে যাতে সবাই অ্যালার্ট হয়ে যায়। তো আজকে পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো।